হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে রিজনিং থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। রিপিটেড সিরিজ আজকে আমাদের প্রথম অধ্যায়, রিপিটেড সিরিজ। রিপিটেড সিরিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং প্যাটার্ন কিভাবে সহজে স্ট্রিক সলভ করা যায় উত্তর দেখে সেটা আমরা এই ভিডিওতে আজ লক্ষ্য করব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, রিপিটেড সিরিজ, এটা একটা সিরিজ ছিল আগে, একটা প্যাটার্ন ফলো করে এই ধরনের প্রশ্ন। যিনি প্রশ্ন করেছেন এখান থেকে কিছু ওয়ার্ড উইথড্র করেছেন। এবার আমাদের কাছে এটা একটা প্রশ্ন যেটা সলভ করতে হবে। কিভাবে সলভ করব সেটা আমরা অ্যান্সার দেখে করতে পারি, বা কয়েকটা টাইপ আছে যেগুলো আমরা ভালোভাবে লক্ষ্য করলেই খুব তাড়াতাড়ি সহজে এটাকে সলভ করতে পারবো। সুতরাং এক্ষেত্রে দেখো, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা ওয়ার্ড আছে যেটা ড্যাশ বলা যেতে পারে। এখানে অ্যান্সারে আমরা দেখতে পারি, এলিমিনেশন করা যেতে পারে অ্যান্সার দেখে। এখানে প্রথমে এম 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 চারটিতেই, চারটি অপশনে এম আছে, সুতরাং প্রথমটাতে এম বসবে, এটা সঠিক। তারপরে দেখো এন আছে, পি আছে, এন আছে, এন আছে। তারপরে এখানে আমরা বলতে পারি যে দ্বিতীয়টাতেও এন হবে, এখান থেকে বুঝতে পারছি। তারপরে দেখো, তাহলে এম এন একটা গেল, যেটা বাদ যাবে সেটা এটা, বি অপশন বাদ। এইভাবে করতে পারি, অথবা যেটা পরের লেটার আছে দেখো, এম এন পি, এম এন পি কি আছে, তারপরে এখানে এম এন এর পর ও আছে, পি আছে, তাহলে আমরা সিটা অপশনটা এইভাবে অ্যান্সার থেকে এলিমিনেট করতে পারি। পরে আছে যেটা এখান থেকে এম এন পি এম, এম এন পি ও এম। এবার আমাদের যেটা করতে হবে সেটা, এতক্ষণ পর্যন্ত আমরা অ্যান্সারের অপশন থেকে এলিমিনেট করেছি, কিন্তু পরেরটা মুশকিল হতে পারে। সেজন্য ডাইরেক্ট যেটা আমাদের লক্ষ্য করতে হবে যে সব থেকে বেশি লেটার কোথায় আছে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সব থেকে বেশি লেটার আছে এখানে পি এন এম ও পি, এখান থেকেও আমরা ডাইরেক্ট অ্যান্সার করে নিতে পারি, ঠিক আছে। উত্তরের অপশন না দেখেও এইভাবে করা যেতে পারে। দেখো এখানে পি এন এম ও পি আছে, সুতরাং আমরা যদি এর আগের ওয়ার্ড দেখি, এন আছে, এন লেটার, তো এন এর আগে কি বসেছে, পি, তো আমরা এখানে পি বসিয়ে নেব, পি। পরেরটা দেখো পি হলো, তারপরে কি আছে, এম ও আছে, এখানে এম এর আগে কি আছে, এন আছে, সুতরাং আমরা এখানে এন বসিয়ে নিলাম, এন। আর ওর আগে তো এম আছে অলরেডি, তো এম। আর এখানে পি এর আগে কি আছে, পি এর আগে, এর আগে আছে ও, পি এর আগে আছে ও, সুতরাং এখানে ও বসালাম, এবং এন এর পরে যেহেতু এম আছে সুতরাং আমরা এম বসিয়ে নিলাম। এবং পির পরে কি হবে, পির পরে হবে আমরা এন, সুতরাং যেটা অপশন আছে এম এন পি এম ও এন, এটা হবে সঠিক অ্যান্সার। সো আমরা অপশন থেকে এলিমিনেট করতে পারি, অথবা সব থেকে এই ধরনের একটা টাইপ ওয়ান বলা যেতে পারে, যে যেখানে র্যান্ডমলি কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, যেখানে কোনো সংখ্যার কোনো পার্থক্য হতে পারে। এখানে যা দুটি দেওয়া আছে, আবার এখানে একটি দেওয়া আছে, সুতরাং এগুলোকে কাউন্ট করে মানে পার্ট করে করা যাবে না। যেখানে সব থেকে বেশি সংখ্যায় আছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, এবং তার আগু পেছু ওয়ার্ডগুলো ম্যাচিং করে বসাতে হবে। রিপিটেড সিরিজের পরের প্রশ্ন, এখানে দেখো প্রথমে দুটো এ, তারপরে তিনটা এ, তারপরে ড্যাশ, তারপরে চারটা এ, তারপরে চারটা এ, এবং শেষে বি। এখানেও একটা প্যাটার্ন ফলো করেছে যেটা আমাদের অ্যান্সার থেকে বের করতে হবে। এখানে সরাসরি যদি আমরা অ্যান্সারের দিকে যাই, অপশনের দিকে, তাহলে দেখতে পাবো প্রথমে আমরা পেয়েছি বি এ, তারপরে বি ডবল বি ডবল এ, তারপরে বি বি ডবল বি। এখানে এখান থেকে আমরা বলতে পারি যে ডবল বিগুলো যদি দেখি, তাহলে অনেক সময় আমাদের অ্যান্সার থেকে প্রশ্নের কিছুটা ধারণা পাওয়া যায় যে এখানে প্রথমটাই হয়তো বি হবে। তো দেখো এখানে তিনটা বি পর্যন্ত আমরা যদি ধরে নিই, তাহলে এতদূর পর্যন্ত এইভাবে আমরা এলিমিনেট করতে পারি, প্রথম দুটো অপশনকে এলিমিনেট করতে পারি যে এ বি অপশন এলিমিনেট হচ্ছে। কারণ দেখো এখানে তিনটা বি আছে, বা এখানেও তিনটা বি আছে, অর্থাৎ সম্ভাবনা বেড়ে যায় যে পরেরগুলোতে বি হবার সম্ভাবনা আছে। সুতরাং এখানে আমাদের এই দুটোকে বিচার করতে হবে। সুতরাং দেখো প্রথমে যদি আমরা বলি এ বি বি, প্রথমটাই আমরা বি বসাইলাম, তাহলে এর পর বি, আবার তারপরে দেখো বি আসছে এখানে, তিনটা এর পরে একটা বি হলো, তারপরে বি, চারটের পর একটা বি, এবং এখানে আবার চারটের পর বি আছে। সি যেহেতু এখানে কোনোটাই নেই, তাই সির অপশন আসার সম্ভাবনা এখানে খুব কম, এখানেও বি হবে।
তাহলে প্যাটার্নটা কিভাবে ফলো করছে? প্রথমে বি এলো দুটো এর পর, তারপরে তিনটা এর পর বি, তারপরে চারটা এর পর বি, এবং চারটার এর পরে আবার বি হলো, এবং পরে বি রিপিটেড হলো, মানে চারটার পরে রিসাইক্লিং পদ্ধতিতে আবার ফিরে আসছে বি, ডবল বি। সো অ্যান্সার হবে এখানে আমরা সি অপশন করতে পারি, ডি অপশন বাদ যাবে। রিপিটেড সিরিজের নতুন একটা প্যাটার্ন, এই ধরনের প্যাটার্ন অনেকবার তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে, আর রিজনিংয়ের প্রশ্ন সমস্ত পরীক্ষার জন্যই প্রায় এক, রেলওয়ে এনটিপিসি বলো, এসএসসি বলো, বা অন্যান্য পরীক্ষায় যেগুলো আমাদের রাজ্য লেভেলের হয় সেগুলোর ক্ষেত্রেও একই প্রশ্ন হবে। সুতরাং এক্ষেত্রে যেটা প্রযোজ্য, আমাদের কীভাবে সহজে অ্যান্সার করা যেতে পারে, এখানে কিন্তু আগের প্রশ্নগুলোর মতো আমরা সরাসরি অপশন থেকে অ্যান্সারটা করতে পারবো না, কারণ দেখো এখানে কোনোটাই সিমিলারিটি ফলো করেনি, এখানে বিসিসি আছে, তারপরে সিবি আছে বা সিসি আছে, সুতরাং কিন্তু এখানে অ্যান্সার দিকে আমরা অ্যান্সার করতে পারিনি, পারবো না। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে ওয়ার্ডগুলোকে কাউন্ট করতে হবে, এখানে 24টা ওয়ার্ড আছে, তোমরা গুনতে পারো, তো 24টা ওয়ার্ড আছে, সুতরাং এগুলো একটা পেয়ার ফলো করতে হবে, পেয়ার পেয়ারে ডিভাইড করে নিতে হবে। এখানে যেহেতু চারটে ওয়ার্ড আছে, দেখে নাও, এ ডি বি এবং সি আছে, এর বাইরে কিন্তু ই বা এফ কোথাও পাবে না, সুতরাং আমাদের চারটা চারটাতে ভাগ করে নিতে হবে, এখানে একটা, তারপরে এখানে একটা, এবং এইভাবে কয়েকটি পেয়ারে ভাগ করে নিতে হবে, তাহলে অ্যান্সার করতে আমাদের খুব সহজ হবে। দেখো কিন্তু এই পেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা চারটে ওয়ার্ডই পেয়েছি, এখানে চারটে ওয়ার্ডই দেওয়া আছে, সুতরাং এখানে দেখো এ ডি বি আছে, এক্ষেত্রে তোমরা দেখে আইডিয়া করতে পারো যে সি বি ডি এ, এখানে কিন্তু কোনো ওয়ার্ড রিপিট হয়নি, সুতরাং এখানেও কোনো ওয়ার্ড রিপিটেড হবে না। এ ডি বি আছে, যেটা নেই সেটা হচ্ছে সি, অ্যান্সার এখানে সি এলো। পরেরটা দেখো, এ সি আছে এবং ডি আছে, যে কোনটা নাই এখানে বি নেই, বি অপশনে আসবে। তারপরে যেটা আসছে দেখো, এ সি ডি আছে, কোনটা নাই এখানে, যেটা নেই সেটা হচ্ছে বি। তারপরে দেখো ডি সি বি আছে, এখানে কোনটা নাই, এ নেই, সুতরাং এ আসবে এখানে। তারপরে ডি বি সি আছে, এখানেও এ নেই, সুতরাং অ্যান্সার কোনটা হবে, সি বি বি এ এ, এটাই হবে অ্যান্সার। এখানে চারটি অপশনের মধ্যে কোনটাতে আছে, সি বি সি বি বি ডবল এ, এটাই হবে অ্যান্সার। সুতরাং এটা একটা নিউ প্যাটার্ন, সবসময় ভাগ করে যে চারটে পেয়ার হবে তার কোনো কথা নেই, তবে চেষ্টা করবে চারটা পেয়ারই রাখার, কারণ এখানে এ বি এ বি সি ডি যেহেতু চারটে ওয়ার্ডই আছে, এখানে অন্য কোনো ই নেই, সুতরাং চারটা পেয়ারই ভাগ করতে হবে, 24টা ওয়ার্ড আছে। রিপিটেড সিরিজ থেকে আর একটা নতুন ধরনের প্রশ্ন, তবে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পাওয়া মাত্রই মাথা ঠান্ডা রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে গোনা শুরু করবে না। প্রথমত তোমরা দেখবে যদি এরকম র্যান্ডমলি দেওয়া থাকে কোনো জায়গায় তিনটি ওয়ার্ড, তারপরে দুটি, আবার তিনটি, তারপরে তিনটি, দুটি, দুটি, এক্ষেত্রে চেষ্টা করবে একবার অপশনগুলো দেখে নেওয়ার। এখানে দেখো ই আই এফ জি আই দেওয়া আছে, এফ আই, তবে এই দুটো সাধারণত এলিমিনেট করা যাবে, কারণ এই দুটো সমান সমান আছে, দেখো আই এফ আই এফ, সুতরাং এই ধরনের দুটো অপশনের সম্ভাবনা কিন্তু বেড়ে যায় অ্যান্সারের হওয়ার। সুতরাং আই এফ প্রথমটায় আই হবে, এটা শিওর, দ্বিতীয়টা এফ হবে ধরে নিতে পারি, তবে বসিয়ে নিলাম আই এফ। তারপরে কি আছে দেখো, জি আছেন, তারপরে আই আছে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারের অন্য অপশনগুলোর দিকে তাকাতে হবে, এখানে দেখো ডবল আই আছে, আর এখানে দেখো অ্যান্সার, অ্যান্সারের মধ্যে কিন্তু অ্যান্সার থাকে, এখানে আই আছে, ডবল আই আছে, তার আগে আছে ই, সুতরাং আমরা এখানে ই বসিয়ে নিতে পারি কিন্তু ই। তারপরে কি আছে দেখো, জির আগে কি আছে, এফ জির আগে, জির আগে এখানে আই আছে, তো আই আমরা এখানে আসবে আই। তারপরে কি আছে, এফ ই আই আছে, তো এফ এর আগে কি হবে, এখানে এফ এর আগে আছে জি, তো এখানে আমরা জি বসিয়ে নেব। এখানেও দেখো কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখো এইভাবে প্যাটার্নটা সমস্ত ক্ষেত্রে কিন্তু ম্যাচ করছে, এখানে এফ এর আগে জি আছে, এখানেও এফ এর আগে জি আছে, আবার এখানেও এফ এর আগে জি আছে, সুতরাং এইভাবে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের, এইটা সি অপশন, আই
এফ জি আই এফ, এটা এফ, সো অ্যান্সার হবে সি অপশন।